What's up guys, welcome to my YouTube channel Before Bike. আর শুরু করছি একটা নতুন ব্লগ নিয়ে। এত দেরি কেউ করে? হ্যাঁ, এত দেরি কেউ করে? আরে কি আরাম লাগছে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার, চলো আগে যাও। আর আমাদের জার্নি শুরু হচ্ছে, জার্নি ইন্ডিয়া টু নেপাল, আই মিন কলকাতা টু নেপাল। ইন্ডিয়া তো অবশ্যই, বাট এটা আমাদের জন্য কলকাতা টু নেপাল। তো চলো শুরু করা যাক। এটা অনেকদিন পর লাস্ট ট্রাভেল করেছিলাম, আগের অক্টোবর কি নভেম্বরে মেবি, কারণ ওটা করেছিলাম যেটা মেঘালয়, সেই লাস্ট ট্রাভেলটা করেছিলাম। তো বাই বাইক, অবভিয়াসলি বাই বাইক। তো এটা হচ্ছে আবার একটা নতুন শুরু করছি জার্নি। তো চলতে থাকো। তো আজকের প্ল্যান, এখান থেকে যাব আমরা বহরমপুর। বহরমপুর রাজাদার বাড়িতে হল্ট করবো, আর রাজাদা অলরেডি, রায়দা আমাদের সঙ্গে জয়েন করবে। রায়দা যাচ্ছে এবং রায়দার সাথে রায়দার একটা বন্ধু যাচ্ছে, রায়দা উইথ প্রিয়ম যাচ্ছে। তো সাগরদা আছে, সাগরদার সঙ্গে ডোনা আছে এবং আমি আছি, আর ওদিক থেকে রাজাদা আর তার বন্ধু জয়েন করবে। তো আমরা মোটামুটি এই পাঁচজন। আর চলো, আর রাত্রি এখন বাজে 10:30। এটা আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে, মানে বাড়ি থেকে বেরোনোর কথা ছিল হচ্ছে 9টার মধ্যে, 1.5 ঘন্টা লেট শুধুমাত্র মহারাজের জন্য, সামনে যে মহারাজ যাচ্ছেন। আর চলো, হোপ ফর দ্য বেস্ট, আর রাইডটা নিশ্চয়ই ভালো হবে। তো দেখতে থাকো, মজা নিতে থাকো রাইডের। আর চলো, রাস্তায় যদি সেরকম কিছু হয় দেখাবো, কেননা এখন বহরমপুর থেকে যাবো, তো সের জন্য আলাদা ইনস্টা হিউজ করে দেখানোর কিছু নেই। তো ঠিক আছে, চলো যেতে থাকো। তো আজকে হচ্ছে day 2, আর আমাদের অফিসিয়াল জার্নি এখান থেকে শুরু হচ্ছে, রায়দার বাড়ি থেকে জাস্ট আমরা বেরোচ্ছি এখন। এখন বাজে হচ্ছে 7:32, মানে 7:30 ধরো। আর বহরমপুর থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে টুয়ার্ডস নেপাল। আর আপাতত বহরমপুরের এই ভিতরের এই জ্যামটুকু একটু কাটিয়ে উঠি, দেন তারপরে ভালোভাবে তোমাদের সবার সঙ্গে আবার কথা বলছি। ওকে, লেটস গো। তো অ্যাকচুয়ালি এখান থেকে দাঁড়িয়েছিলাম একটু ফিউল পাম্প ফিউল করার জন্য, আর এখানে সাগরদা ডোনা, এদিক দিয়ে পাপাই আর রাজাদা। চলো, আর হিমালয়ানটা যা লাগছে না, সিরিয়াসলি জাস্ট এ ক্লাস লাগছে, এ ক্লাস পুরো। অ্যান্ড লেটস গো। ৪৩০ কিলোমিটারের মতন মোটামুটি এখান থেকে নেপাল বর্ডার। তো চলো, আই হোপ সব কিছু ভালো হবে। এবং সামনে রয়েছে, সবার সামনে লিড করছে রায়দা, রায়দার সঙ্গে অ্যাজ এ ক্লিয়ন রয়েছে পাপাই, তারপরে রয়েছে সাগরদা, সাগরদার সাথে আছে ডোনা, আর এদিকে আমি, আমার ব্যাগে আছে, আমার পিছনে আছে সব ব্যাগ। তো এটাই তো আপাতত হোপ ফর দ্য বেস্ট বলে আমরা এগোতে থাকি। আর শুধু এই বহরমপুরের এই টাউনের এই জ্যামটুকু আর তুলে দিয়ে যদি যতক্ষণ না হাইওয়েতে না উঠে যাচ্ছে ততক্ষণ শান্তি নেই। তো আগে হাইওয়েতে উঠে নিই, দেন তোমাদের সবার সাথে কথা বলবো। তো আজকের সেকেন্ড টোল এটা বহরমপুর ফারাক্কা টোল, এটা হচ্ছে আজকের সেকেন্ড 2 নম্বর টোল পার হচ্ছে আমরা। আর এখান থেকে ফারাক্কা বোধ হয় খুব বেশি দূর না, বাট কতটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, সোজা লেখাও নেই। হ্যাঁ চলো দেখতে থাকি। খুব রাইড এখনো পর্যন্ত খুব সুন্দর রাইড হচ্ছে, এবং ওয়েদারটা প্রচণ্ড ভালো ওয়েদার, মানে রোদ্দুর এবং সেই প্রখর গরমটা নেই, একটা হাওয়ার মধ্যে একটা বেশ ঠান্ডা ভাব আছে। তো যে কারণের জন্য কোনো বিন্দুমাত্র কোনো কষ্ট হচ্ছে না, আর আশা করছি এই ওয়েদারটা থাকবে। বৃষ্টি দরকার নেই, রোদ দূরের তাপও দরকার নেই। তো এরকমভাবে চলতে থাকি, আর তোমরাও আমাদের সঙ্গে থাকো।
আজকে 3 নম্বর টোল ক্রস করছি। এখান থেকে ডালগুলা মোটামুটি 150 কিলোমিটারের মতন দেখতে দেখতে আমরা চলে এসেছি আরেকটা টোলে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। তো এটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর টোল, 3 নম্বর টোল রাইড। এখনো পর্যন্ত খুব সুন্দর হচ্ছে, স্মুথলি হচ্ছে। ওয়েদারটা কন্ডিশনটা নিয়ে সব থেকে টেনশন ছিল, ওয়েদার কন্ডিশন যথেষ্ট ভালো আছে। তো আমরা এখন দাঁড়িয়েছি গাজলে, আর গাজলে দাঁড়িয়েছি সেই পুরনো বনফুল ধাবা, যেটা আমরা প্রতিবারই মোটামুটি আসার সময় এখানে দাঁড়াই। আর একটু এখানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এখানে আছে আসছে ওই দিয়ে পাপাই ভিডিও করছি কেন করছে এরকম। বন্ধু তো টাইগার কথা বলিস তুই, কি করবো বলো। আমি আমাকে উল্টে চাচ্ছি, তো যাই হোক খাওয়া দাওয়া করে এখানে আছে রুটি, মিক্স ভেজ আর হচ্ছে ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করিনি, দেন তারপর রাস্তায় কথা হচ্ছে। তো আমরা বনফুল ধাবায় মোটামুটি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের জন্য রেস্ট নিলাম, একটা হালকা ব্রেক বলতে পারো, এটা লাঞ্চ ব্রেক বলো বা ব্রেকফাস্ট বলো যাই বলো না কেন, জাস্ট খেলাম আমরা হচ্ছে রুটি আর মিক্স ভেজ। তো সত্যি কথা বলতে গেলে বনফুলে আগেও এসেছি, বনফুল ধাবাতে আগেও এসেছি, যতবার এসেছি ততবারই খাবারের যথেষ্ট ভালো লেগেছে, এবং সেটা বলেছি যে যথেষ্ট এদের খাবারটা ভালো। বাট এইবার সিরিয়াসলি খুবই খারাপ, জাস্ট মিক্স ভেজ তরকারিটা তো খুবই খারাপ লাগলো। তো যাই হোক চলো নতুন করে আবার শুরু করছি আমাদের আবার নতুন রাইড। তো এটা আজকে আমাদের 4 নম্বর টোলগেট, আর আজকে আমরা এখন 4 নম্বর টোলগেট আমাদের ক্রস করছি। আর এইটা হচ্ছে আমাদের 5 নম্বর টোলগেট, 5 নম্বর কি 6 নম্বর আমি ঠিক মনে করছে না, 5 নম্বর, এটা 5 নম্বর টোলগেট ক্রস করলাম আন্ডার বিহার বর্ডার। তো আমরা হচ্ছে বিহারের মধ্যে দিয়ে আছি। ও আজকের দিনের 6 নম্বর টোল, 6 নম্বর টোল পার হচ্ছি আমরা। প্রায় টানা আমরা 180 থেকে 200 কিলোমিটারের মতন বাইক চালালাম, এবার একটু রেস্ট না নিলে হচ্ছে না। তো আমরা এখন আছি ঠিক একটা এখান থেকে যে জায়গাটা আছি, এখান থেকে আমাদের যে বর্ডার যোগবাণী বর্ডার সেটা হচ্ছে মাত্র 41 কিলোমিটার, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 41 কিলোমিটার। আর অ্যাকচুয়ালি এখানে একটা ওয়াটার ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, আর রাস্তা এখনও পর্যন্ত যথেষ্ট ভালো, রাস্তায় কোনো প্রবলেম হয়নি, কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এখানকার লোকজনের বা এখানকার সাইডে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, এইসব নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। এইগুলোতে একটু সাবধানে চালাতে হচ্ছে আমাদের, স্পিড মেনটেন আমাদের যথেষ্ট ভালো হচ্ছে, 90-100 যথেষ্ট আমরা মেনটেন করে রয়েছি। তো চলো এখানে কিছুক্ষণ রেস্ট করি, রেস্ট করে আমরা বেরোবো, কেননা আর 41 কিলোমিটার মানে আমাদের বেশি সময় লাগবে না, আশা করছি 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো আমাদের সঙ্গে থাকো এবং ব্লগটা দেখে নেবো। ইন্ডিয়ার
प्रॉब्लम नहीं होगा ना उसके लिए? प्रॉब्लम नहीं होगा, प्रॉब्लम यहाँ नहीं हो, उधर तो नहीं होगा, लेकिन इंडिया में आने से उस समय इंडिया से आने के बाद होगा ना, कोई दिक्कत नहीं। अच्छा ठीक है, एक्चुअली এখানে কি বললো, এটা কাস্টমস একটা চেক পয়েন্ট। ইন্ডিয়াতে এত ঝামেলা নেই, ঝামেলাটা যেটা হবে বলছে নেপাল থেকে ফেরার পথে ঝামেলাটা হবে, তার মানে বেশি বোধ হয় কিছু নেওয়া যাবে না। রাজাদার বিলিয়ন যে রয়েছে পাপাইয়ের ক্যামেরা রয়েছে, তো খুবই নতুন বলা যেতে পারে, বেশি একটা পুরনো নয় ক্যামেরা। তো সেটা নিয়েই বলছে যে ক্যামেরা যেহেতু ও নিয়ে এসছে, কিন্তু ক্যামেরার কোনো ডকুমেন্ট নিয়ে আসেনি, তো সেটা নিয়ে একটু কথা হচ্ছে আর কি। তো যাই হোক না কেন, তোমরা যারা আসবে নেপালে কখনো যদি আসো, তো সাথে যদি কখনো কোনো ক্যামেরা বা কিছু নিয়ে আসো, তো অবশ্যই তার ডকুমেন্টটা একটু নিয়ে এসো। আর এটা হচ্ছে নেপাল কাস্টমস চেক পয়েন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা তো চলো দেখা যাক এখানে কি হয়। सर ये है पिलो, और कुछ नहीं। Yes, we are finally entering Nepal. Yes,
নেপাল। তো অ্যাকচুয়ালি আমরা এই নেপাল বর্ডারের ভিতরে ঢুকলাম, ওখানে বেশ কিছু চেক হলো, পুরো ব্যাগ খুলে খুলে সব কিছু চেক হয়েছে আমাদের, এবং আমাদের আইডি কার্ড ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে দেখেছে এবং নাম একটা সিরিয়াল নাম্বার দিয়েছে। আমরা যেদিন ফিরবো সেদিনকে আমাদের সেই সিরিয়াল নাম্বারটাকে আবার দিতে হবে, বলতে হবে, দেন তারা যে আমরা পাস করেছি বর্ডার সেটা একটা হিসাব রাখবে আর কি। তো একটা হেক্টিক টাইম গেল আমাদের জন্য, কারণ প্রায় অনেকক্ষণ ধরে আমরা শুধুমাত্র এই সিম চেঞ্জ করা, তারপরে কারেন্সি চেঞ্জ করা, অনেক কিছুর ব্যাপার নিয়ে হলো, দেরি হলো। তো যাই হোক, দেরি হয়ে আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আর ঠিক আমরা জানি না এক্স্যাক্টলি এই জায়গাটা কী, বাদ একটা ব্যারেজ আছে, তো অসাধারণ ভিউ। আর চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে, যা শুধু ভিউটা না, অসাধারণ ভিউ চারিদিকে। হোটেলে গিয়ে এতটা এক্সস্টেড লাগছে, এতটা সময় লেগেছে, হোটেলে গিয়ে কথা বলছি, ঠিক আছে। ওকে, সো আমরা এখন আছি লাহানে, আর লাহানে আমরা মোটামুটি ঢুকেছি, তখন বাজে প্রায় 7:30-8 এরকম টাইমে আমরা ঢুকেছি। আর অ্যাকচুয়ালি লাস্ট আমাদের বর্ডার চেক পার হওয়ার পর থেকে এই লাহান পর্যন্ত মোটামুটি 60-70 কিলোমিটারের মধ্যে মতন পড়েছে। তো লাস্ট মোটামুটি 50 কিলোমিটার এতটা বাজে রাস্তা, যে মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। আমরা যে প্রায় আজকে 500-550 কিলোমিটার রাইড হয়েছে পুরো বহরমপুর থেকে, তো আমাদের এতটাও কষ্ট হয়নি এই রাস্তার মধ্যে। যা 50 কিলোমিটার যা কষ্ট হয়েছে, মানে সারা শরীর, শুধু আমার না সবার সারা শরীর ব্যথা, মানে এতটা বাজে রাস্তা, এত বাজে, আর ধুলো মারাত্মক পরিমাণে ধুলো। তো যাই হোক, আর মানে আর শরীর দিচ্ছাড়া এসছি, স্নান করেছি, ফ্রেশ হয়েছি, নিচে গেছি, মানে হোটেলে যেটা আমরা আছি এটা হচ্ছে হোটেল সিমরিক। হোটেলটাও আমরা মানে এতটা শরীরের অবস্থা খারাপ ছিল যে একটু যে হোটেল খুঁজবো, হোটেল বাজবো সেই অবস্থা ছিল না। সামনে যেটা পেয়েছি সেটা ঢুকেছি, এরকম একটা ব্যাপার। জাস্ট বাইকটা পার্কিং ঠিক করে করতে পেরেছি, এটাই এনাফ আমাদের কাছে। তো হোটেল সিমরিক যেটাই আমরা আছি, তো চলো কালকে দেখা হচ্ছে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো। চলো নেক্সট ভিডিওতে কালকে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।